নমস্কার, জয় মা তারা। নানান সময় নানান মানুষ নানান রকম অর্থকষ্টে ভোগে, কিংবা আপনি ইনকাম করছেন, খরচাটা বেশি হয়ে যাচ্ছে, কিংবা আপনি টাকা সেভিংস করতে পারছেন না, আপনি টাকা জমাতে পারছেন না। আপনার ইনকামের আগে খরচার হিসাবটা আপনার জীবনে চলে আসে দর্শক বন্ধু। খরচা ছাড়া আপনার ইনকাম খুবই কমে গেছে, কিংবা আগে আপনার ইনকামটা খুব ভালো ছিল, এখন খুব খারাপ হয়ে গেছে। দর্শক বন্ধু, এই সমস্যাগুলোর মধ্যে আপনি যদি ভোগেন, তাহলে এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনার জন্য। এই ভিডিও থেকে আপনি এই সমস্যার টোটালি সমাধান পাবেন দর্শক বন্ধু, একদম সহজ পদ্ধতিতে। এই টোটকাটি করলে আপনি এই সব সমস্যা থেকে অল্প কিছু হলেও পরিত্রাণ কিংবা বেরোতে আপনি পারবেন দর্শক বন্ধু। দর্শক বন্ধু, ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রাখবো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবার জন্য। আর এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে মেন বিষয়ে আসি, মেন ভিডিওতে আসি দর্শক বন্ধু। দর্শক বন্ধু, আপনি অনেকদিন অর্থ কষ্টে ভুগছেন কিংবা অর্থ নিয়ে সমস্যায় ভুগছেন, তাহলে আপনি কী করবেন? দর্শক বন্ধু, আপনাকে সিম্পল একটি পদ্ধতি ধারণ করতে হবে, কিংবা সিম্পল একটি পদ্ধতি আপনাকে ট্রাই করতে হবে দর্শক বন্ধু। সেই সিম্পল পদ্ধতিটা হলো কি, আপনি প্রতিদিন সন্ধ্যের পরে, আপনি যদি সন্ধ্যে কর্মক্ষেত্র থেকে বাড়ি আসতে না পারেন, সন্ধ্যের পরে আপনি যে সময় কর্মক্ষেত্র থেকে বাড়ি আসবেন, তারপরে স্নান সেরে শুদ্ধ উপাসনে কিংবা স্নান সেরে ফেলার পরে একটি ধূপকাঠি নেবেন। ভালো করে শুনবেন, একটি ধূপকাঠি নেবেন। ধূপকাঠিটি আপনার বাড়ির তুলসী মন্দিরে অবশ্যই একটু ধূপ দেখাবেন। ধূপ দেখানোর পর সেই তুলসী মন্দিরের সামনে বসে বিশেষ এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার স্মরণ করে যাবেন। মন্ত্রটাকে একটু মন দিয়ে শুনুন। মন্ত্রটা হলো ওম ধনদায় নমো। আবার বলছি, ভালো করে শুনুন, ওম ধনদায় নমো। এই যে বিশেষ মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি প্রত্যেক দিন 108 বার আপনি তুলসী মন্দিরে বসে কিংবা তুলসীর বেদি যেখানে আছে তার সামনে বসে স্মরণ করবেন। আপনার বাড়িতে যদি তুলসী মন্দির না থাকে, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি মা লক্ষ্মীর মূর্তি কিংবা আপনি আপনার ঠাকুর ঘর কিংবা মা লক্ষ্মীর ছবি যদি আপনাদের বাড়িতে থাকে, সেই ছবির সামনে বসে স্নান সেরে শুদ্ধ বসনে সন্ধ্যের পর এই মন্ত্রটি 108 বার স্মরণ করবেন। স্মরণ করলে আপনি, আশা করছি, এই অর্থকষ্ট কিংবা অর্থ নিয়ে যে সমস্যার মধ্যে আপনি ভুগছেন সে থেকে মুক্তি পাবেন, কিংবা সে থেকে আপনি বেরোতে পারবেন। দর্শক বন্ধু, বললাম অর্থকষ্ট কিংবা অর্থ নিয়ে সমস্যা মেটানোর এই বিশেষ টোটকা দর্শক বন্ধু। আজকের এই টোটকা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেবার চেষ্টা করব। আর আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।